আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ! যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন, এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই, কে কোন সময় গুম, কে কোন সময় নাই, কোনো ঠিক নাই। আল্লাহ বিষ্ণুই বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। পড়ো দুই নম্বরে বিশ্বনবী বললেন, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? টেনশন নাই? কার কার হাত তুলেন তো, যে হুজুর আমার কোনো টেনশন নাই। আপনার টেনশন নাই, মাশাআল্লাহ, আমার সাথে দেখা করবেন আলোচনার পরে। টেনশন ছাড়া মানুষ আছে? বাসার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই? বিশ্ব নেই বললেন, টেনশন ছাড়া মানুষ নেই। সব সময় আঠার মতো যে ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তাকে টেনশন মুক্ত করে দিবে কে? তিন নাম্বার, ওয়ার জুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে, এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আবার বিষ্ণুই বললেন, সদা সর্বদা যারা সব সময় ইস্তিগফার পড়বে, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি ইস্তিগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই? তাহলে চারটা জিনিস পেলেন। এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে? টেনশন মুক্ত করে দিবে কে? রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে? ইস্তিগফার পড়ার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে, সব সময় ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে দোয়া করলেই কবুল করবে কে? মুস্তাজাবুদ দাওয়া, এই টার্মিনোলজি, এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন? খেয়াল রাখবেন, মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়, হাত তুলে দোয়া করতে দেরি, মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে? আপনি যদি সব সময় ইস্তিগফারের আমলটা করেন, আপনারা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবে কে? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন? আমাদের ইসলামে চারটা মাযহাবের প্র্যাকটিস আছে, অনুশীলন, হানাফি, শাফিঈ, মালিকি, চার নম্বরটা কথা কন, আরো অনেক মাযহাব আছে কিন্তু এই চারটা মাযহাব বেশি প্রসিদ্ধ। গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাযহাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায়। এটার প্রথমটা হচ্ছে হানাফি, দ্বিতীয়টা শাফিঈ, তৃতীয়টা চার নম্বর, চার নম্বরটা সবাই বলেন কি নাম? হাম্বালি, ইমাম আহমদ ইবনে হাম্বাল, এই মাযহাবের ধারক, বাহক, প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল। যারা আলেম ওলামা আছেন জানেন না, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় 40,000 হাদিসের কম্পাইলেশন আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা। ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন। শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন, এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো, যেহেতু বাইরে শীত কই আর যাবো। ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিবে। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মুরব্বী, মসজিদে তো থাকা যাবে না, আপনি বেরোন। আহমদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা, এই শীতের রাতে আমারে বের করে দিস না, আমি রাতটা মসজিদে কাটাতে চাই, আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদে, আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা, সে বলে না মসজিদে থাকতে পারবেন না, বেরোন বেরোন।
না বেরোলে গাত্রী সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। চিনতে পারে নাই যেটা মুহাদ্দিস উদ্দাহার, এ যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বাল। এখন উনি আর কি করবেন, কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয়ে গেলেন। প্রচণ্ড শীতের রাতে, কনকনে শীতে তিনি কাঁপছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার, ওই বাজারে এক খাব্বাজ রুটির দোকানদার, শাববন খাব্বাজ যুবক রুটি বানাচ্ছে। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাবা শীতের রাতে বিপদে পড়েছে, যাওয়ার জায়গা নেই, তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পাই তোমাকে কোনো ক্ষতি হবে? যুবক বলেন, না না কোনো ক্ষতি হবে না, আহলান ওয়া সাহলান, ইয়া মারহাবান বিক, খোশ আমদেদ, এটা তো খুশ নসিব আমার, আপনি আগুন পোহালে আমার সমস্যা কে? আসেন ইমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে শুকরিয়া জানিয়ে, আল্লাহর শুকরিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে, বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে, কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে, টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে, শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক, ঘটনা কি, এই যুবকের হলোটা কি, শুধু আস্তাগফিরুল্লাহ? তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন, বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনাটা কি, কেন এত তুমি ইস্তিগফার পড়ো? যুবক বলল, এটা আমার একটা চিরাচরিত আমল, সব সময় আমি এই আমলটা করি, আমি সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর সব সময় ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে? শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বাল অবাক, বলে কি, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল? না আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তুমি জীবনে যা দোয়া করেছ সব পেয়েছ? হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি, সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল, সব দোয়া তোমার কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি? যুবক বলতে আরম্ভ করলো, আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল, আল্লাহ তোমার কাছে আমার আকুতি, তোমার কাছে আমার মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি, আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই, আজও আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না। একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া শাব, হে যুবক, আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে, আহমদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে, আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ দাহর, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বাল। যুবক নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সবচাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল, ইমাম রব্বুল আলামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই, এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে, এই দোয়াটাও কবুল, মুস্তাজাবুদ দাওয়া। আপনি সব সময় যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে? এজন্য সব সময় অবসরে বসে আছেন, বাস স্টেশনে বসে আছেন, সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ, কি পড়বেন? প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ, চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবী ইস্তিগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন, সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ।
বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন তো? সালাম ফেরানোর পরে কি পড়বেন, নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন? আল্লাহুম্মা আমিন ইয়ার আমার রাহিমিন, আছে না নাই? পাগল হয়ে যায় দোয়া করার জন্য, কিন্তু তাসবিগুলো পড়তে চায় না। বিশ্বনবী লম্বা তাসবি পড়তেন, সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ, পড়তে রাজি আছেন? আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ, আত-তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোনো মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার সাইয়েদনা আবু বকর সহি বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি, ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিষ্ণুই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম, সুবহানাল্লাহ। এটা আমরা বলি দোয়ায়ে মাসুরা, এটাও একটা ইস্তেগফার, যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার, বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা জুলুমের শেষ নাই, ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে, ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে? চিল্লায় বলেন আছে। আবার বিশ্বনবী বললেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? রাত্রিবেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়ে ওই রাতে এন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়েন ওই দিনে এন্তেকাল করলে আপনি জান্নাতি, রাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়েন ওই রাতে এন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তেগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তেগফার, মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে হাত তুলে? সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম, যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, লেখা মাত্রই পেয়ে যাবেন, বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله بره এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। এটার নাম কি? কত হাবি জাবি দোয়া সে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাত শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার, এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ। একবার আয়াতুল কুরসি পড়তেন, মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে যায়।
আয়াতুল কুরসি পড়বেন তো সালাত শেষে বিশ্বনেই বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله অভাবনে সহি দোয়ার অভাবনে এগুলো ধুইয়া বানায় বানায় আন্দাজে আন্দাজে দোয়া কালাম করে এই জন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইস্তিগফার মুখস্থ করবেন কথা দিবেন তো কথা দিবেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা রাজি আছে মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আমরা পড়ি আমিন।